সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই, যে বেশ কিছুদিন ধরে আমরা কয়েকটা সংগঠন যে প্রক্রিয়া চালাচ্ছিলাম, যে চেষ্টা করছিলাম, তার আজকে একটি সফল পরিণতি হয়েছে। দেশ এক দুঃসহ যাতনার মধ্যে আছে। মানুষের 16-17 কোটি মানুষের ঘাড়ের উপরে চেপে আছে সিন্দাবাদের ভূতের মতো একটা স্বৈরতন্ত্রের দৈত্য, তাকে নড়ানো খুব সহজ নয়। আমরা যারা যারা আলাদা আলাদা করে চেষ্টা করছিলাম, রাজনৈতিক দল, পেশাজীবী, শ্রমিক সংগঠন, ছাত্র, শিক্ষক, কর্মচারী, তারা সবাই একটা মুহূর্তে এসে উপলব্ধি করেছিলাম যে সমগ্র জাতি যদি ঐক্যবদ্ধ না হয় এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, তাহলে এই লড়াই যেতে যাবে না। এবং সমস্ত মানুষের মধ্যেই ওই বোধ সৃষ্টি হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা কাজ শুরু করেছিলাম এবং সেটার সফল পরিণতি সম্পর্কেই আজ আমি আপনাদের সামনে ঘোষণা করব। প্রথমেই বলি, আমরা যে কথা সবার সভাপতি বলতে শুরু করেছিলেন, গণফোরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়া, যুক্ত ফ্রন্ট, বিএনপি সহ যে সমস্ত দলগুলো এই প্রক্রিয়া শুরু করেছিলেন, সেটা সফল পরিণতির নাম হচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্ট। আমরা বিশ্বাস করি এবং তার সাথে সাথে এই প্রত্যয় ঘোষণা করছি, জাতীয় ঐক্য ফ্রন্টের আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু হল। আমরা বিস্তারিত কর্মসূচি ধীরে ধীরে দেব, কিন্তু আজকে এখানে আমরা সবাই মিলে যে অভিন্ন দাবিনামা প্রণয়ন করেছি, একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে অবশ্য পালনীয়, সেটা পড়ে শোনাব। কিন্তু একই সঙ্গে আমরা এটাও বিবেচনা করেছি, শুধু একদিনের একটা ভোট মানে গণতন্ত্র নয়। আমাদের লক্ষ্য একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা, এবং সেই জন্যেই এই লড়াইয়ের একটা লক্ষ্য আমরা ঘোষণা করেছি। এই সবই হচ্ছে আপনাদের সামনে ব্যাখ্যা করে আমরা হাজির করব। আমি অভিন্ন জি, আমি আমাদের এই অভিন্ন দাবি ও লক্ষ্য অর্জনে আমাদের মানে জাতীয় যুক্ত ফ্রন্টের যে ঘোষণা সেটা পাঠ করছি। জাতীয় ঐক্য ফ্রন্টের যে ঘোষণা সেটা পাঠ করছি। প্রথম দাবি সমূহ, এক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার নিশ্চিত করতে হবে। দুই, গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে ইভিএম ব্যবহার না করার নিশ্চয়তা প্রদান করতে হবে। তিন, বাক, ব্যক্তি, সংবাদপত্র, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সকল রাজনৈতিক দলের সভা সমাবেশের স্বাধীনতা ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। চার, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের আন্দোলন এবং সামাজিক গণমাধ্যমে স্বীকৃত সামাজিক গণমাধ্যমে স্বাধীন মত প্রকাশের অভিযোগে ছাত্র, ছাত্রী, সাংবাদিক সহ সবার বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের
মুক্তির নিশ্চয়তা দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালো আইন বাতিল করতে হবে। ৫. নির্বাচনের ১০ দিন পূর্ব থেকে সরকার গঠন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়োজিত ও নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করতে হবে। ৬. নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকের ব্যবস্থা নিশ্চিত করা এবং সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে ভোট কেন্দ্র, পোলিং বুথ, ভোট গণনাস্থল ও কন্ট্রোল রুমে তাদের প্রবেশের উপর কোনো প্রকার বিধিনিষেধ আরোপ না করা। নির্বাচনকালীন সময়ে গণমাধ্যম কর্মীদের উপর যে কোনো ধরনের নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। ৭. নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল চূড়ান্তভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত চলমান সব রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও নতুন ধরনের ও কোনো ধরনের নতুন মামলা না দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। এবারে লক্ষ্যসমূহ। ১. মহান মুক্তি সংগ্রামের চেতনা ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিদ্যমান স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থার অবসান করে সুশাসন, ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা। ১. ব্যক্তি কেন্দ্রিক নির্বাহী ক্ষমতা অবসানকল্পে সংসদে, সরকারে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন সহ প্রশাসন বিকেন্দ্রীকরণ ও ন্যায়পাল নিয়োগ করা। ২. ৭০ অনুচ্ছেদ সহ সংবিধানকে যুগোপযোগী সংশোধন করা। জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা সহ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের গুরুত্বপূর্ণ পদে নির্দলীয়, নিরপেক্ষ, সৎ, যোগ্য ব্যক্তিদের নিয়োগদানের জন্য সাংবিধানিক কমিশন ও সাংবিধানিক কোর্ট গঠন করা। ৩. বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করা এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়ন ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা। ৪. দুর্নীতি দমন কমিশনকে যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা। দুর্নীতিমুক্ত, দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বেসরকারি পর্যায়ে দুর্নীতিকে কঠোর হাতে দমন। ৫. দেশে বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ সৃষ্টি, বেকারত্বের অবসান ও শিক্ষিত যুব সমাজের সৃজনশীলতা সহ রাষ্ট্রীয় পর্যায়ে নিয়োগদানের ক্ষেত্রে মেধাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় কোটা সংস্কার করা। ৬. সকল নাগরিকের জানমালের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার নিশ্চয়তার বিধান করা। কৃষক, শ্রমিক ও দরিদ্র জনগণের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও পুষ্টি সরকারি অর্থায়নে সুনিশ্চিত। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। ৭. জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকার সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে দুর্নীতি ও দলীয়করণের কালো থাবা থেকে মুক্ত করার লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও কাঠামোগত সংস্কার সাধন করা। ৮. রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়ন, জনগণের আর্থিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্রের সকল আর্থিক প্রতিষ্ঠানসমূহের শৃঙ্খলা নিশ্চিত করা। জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার, সুষম বণ্টন, ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণ ও জনকল্যাণমুখী রাজনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। নিম্ন আয়ের নাগরিকদের মানবিক জীবনমান নিশ্চিত করা এবং দ্রব্যমূল্যের সাথে সঙ্গতিপূর্ণ বেতন মজুরি কাঠামো নির্ধারণ করা। ৯. জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধ গঠন এবং প্রতিশোধ, প্রতিহিংসা ও নেতিবাচক রাজনীতির বিপরীতে ইতিবাচক, সৃজনশীল এবং কার্যকর ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করা। কোনো জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়া। ১০. সকল দেশের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। এই নীতির আলোকে জনস্বার্থ ও জাতীয় নিরাপত্তাকে সমুন্নত রেখে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা এবং প্রতিবেশী দেশসমূহের সাথে পারস্পরিক সৎ, প্রতিবেশী সুলভ বন্ধুত্ব ও সমতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য,
যোগাযোগ ও বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা। ১১ এবং সবশেষ, বিশ্বের সকল নিপীড়িত মানুষের ন্যায়সঙ্গত অধিকার ও সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন, মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের তাদের দেশের ফেরত ও পুনর্বাসনের কূটনৈতিক তৎপরতা জোরদার এবং দেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষার লক্ষ্যে প্রতিরক্ষা বাহিনীর আধুনিক প্রশিক্ষণ প্রযুক্তি ও সবর সম্ভারে সুসজ্জিত সুসংগঠিত ও যুগোপযোগী করা। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।